শীত তো সবারই ভালো লাগে, তবে শীতে পা ফাটা জিনিসটা কারোরই পছন্দ না। শীত আসার সাথে সাথে আমাদের নানান সমস্যা দেখা দেয়, চুলের সমস্যা, ত্বকের সমস্যা এবং হাত পা শুষ্ক হয়ে যাওয়া। বিশেষ করে যে সমস্যাটা আমাদের সবার হয় সেটা হচ্ছে পা ফেটে যাওয়া। সারা বছর যত্ন না নিয়েও কিন্তু যেমন তেমন করে কেটেই যায়, তবে শীতে কিন্তু আর রেহাই নেই। ব্যস্ত জীবনের মধ্যে কি করে তোমরা সহজ উপায়ে পা ফাটার সমস্যা থেকে সমাধান পেতে পারো, সেটা নিয়েই আমার আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি লিন্ডা ফ্রম মেকআপ মেনিয়াক বাই লিন্ডা। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। শীতের যত্ন নিয়ে আমি আগে যে কয়টা ভিডিও করেছি তোমাদের সবার বেশ ভালো রেসপন্স পেয়েছি, এবং সেজন্যই আমার আজকের ভিডিও আরেকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, সেটা হচ্ছে শীতে তোমরা কিভাবে পা ফাটা থেকে মুক্তি পেতে পারো। তোমাদেরকে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে তোমরা যত্ন নিতে পারো, এবং সেই সাথে আমি আমার পছন্দের 5টা প্রোডাক্ট সাজেশন দিব যেগুলো তোমরা ব্যবহার করতে পারো পা ফাটা থেকে মুক্তি পেতে। প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা বোলের মধ্যে কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি। হালকা কুসুম গরম সহনশীল পানিতে তুমি তোমার পাটাকে ভিজিয়ে রাখবে 10-15 মিনিট। পায়ের ময়লাটা কাটার জন্য আমি এখানে দিয়ে নিচ্ছি অল্প একটু শ্যাম্পু। শ্যাম্পু দেওয়া এই গরম পানিতে আমি 10-15 মিনিট আমার পাটাকে ভিজিয়ে রাখবো। এতে করে আমার যে ডেড স্কিন সেলস গুলো আছে, পায়ের যে মরা চামড়া আছে, সেটা কিন্তু ভিজে নরম হয়ে যাবে। এরপর আমি এরকম একটা জিনিস ব্যবহার করব যেটা হচ্ছে মাটির একটা ফুট স্ক্রাবার। এটা তোমরা রাস্তাঘাটে যে কোনো ফুটপাতে যেখানেই দেখবে মাটির জিনিস পাওয়া যায় সেখানেই পেয়ে যাবে, অথবা নিউ মার্কেট, কাঁচা বাজার, যে কোনো জায়গাতে তোমরা পেয়ে যাবে। আর এই জিনিসটা তোমরা যদি খুঁজে না পাও তাহলে দেখবে যে কোনো কসমেটিক্সের শপে প্লাস্টিকের কিছু ফুড স্ক্রাবার পাওয়া যায় যেখানে মেটালের একটা এন্ড থাকে এবং রাফ এজ থাকে, সেটাও তোমরা ব্যবহার করতে পারো পা স্ক্রাব করার জন্যে। তবে আমার মনে হয় মাটির স্ক্রাবারটাই সবচেয়ে বেশি সেফ এবং জেন্টলভাবে পায়ের মরা চামড়া দূর করে, ক্লিন করতে সাহায্য করে, আর সবচাইতে অ্যাফোর্ডেবল, আমি বলবো এর চাইতে কম দামে আর কিছুই পাওয়া যায় না। খুব আস্তে করে সময় নিয়ে যেই যেই জায়গায় পায়ের গোড়ালি এবং বুড়ো আঙ্গুলের নিচে জায়গাটা যেখানে যেখানে শক্ত চামড়া হয়েছে সেই জায়গাগুলোতে তোমরা আস্তে আস্তে করে ঘষে নিবে এবং চামড়াটাকে স্ক্রাব করে ফেলে দিবে। এখন যেটা করবো এটা হচ্ছে একটা অপশনাল স্টেপ, তোমরা চাইলে এই স্টেপটাকে নাও করতে পারো, তবে আমি দেখাচ্ছি কারণ এটা সম্পূর্ণ পায়ের জন্যই খুব বেশি ভালো, এবং সেই সাথে যেটা হবে এতেও আমাদের পায়ের ডেড স্কিন সেলসটা রিমুভ হবে। সহজলভ্য একটা জিনিস হচ্ছে চালের গুঁড়ো দিয়ে আমি যে স্ক্রাবটা বানাই, তোমরা ঘরেই অল্প খরচে এই স্ক্রাব বানাতে পারবে। চালের গুঁড়ো দিয়েও তোমরা চাইলে পায়ে স্ক্রাব করতে পারো, এবং সেই সাথে আমার চ্যানেলে একটা DIY কফি স্ক্রাবের ভিডিও আছে, সেটাকে দিয়েও কিন্তু তোমরা ফুল বডি, হাত, পা এবং মুখে স্ক্রাব করতে পারো। কফি স্ক্রাবের ভিডিওর লিঙ্কটা আমি উপরে এবং ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য দিয়ে দিব। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা রেডিমেড স্ক্রাব, তোমরা চাইলে DIY যে কোনো স্ক্রাবও ব্যবহার করতে পারো। এটা হচ্ছে ফ্রিম্যানের চারকোল স্ক্রাব, এটাকে দিয়ে আমি আমার পায়ের গোড়ালি এবং উপরে আর নিচে সমস্ত জায়গাতে খুব ভালো মতো স্ক্রাব করে নিচ্ছি। গরম পানি দিয়ে পাটাকে ওয়াশ করার পরে তোমরা দেখতে পাচ্ছ খুব বেশি সফট, এবং স্ক্রাব করার ফলে যেটা হয়েছে যে আমাদের উপরের যে চামড়াটা আছে যেটা খুবই সেন্সিটিভ, সেই জায়গাটা ডেড স্কিনও আমরা কিন্তু স্ক্রাব করে ফেলে দিয়েছি, এবং এখন আমাদের সম্পূর্ণ পাটা খুব সফট এবং একেবারে ডার্ট ফ্রি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ময়েশ্চারাইজেশন। আমি জানি এতক্ষণ আমি যে স্টেপটাকে দেখালাম অনেকেই আলসেমির জন্য এই স্টেপটাকে ফলো না করেই দেখা যাবে যে কোনো ক্রিম, মেডিসিন, ভ্যাজলিন, গ্লিসারিন এগুলো ইউজ করবে, বাট কথাটা মাথায় রাখতে হবে কখনোই কিন্তু প্রপার প্রিপারেশন ছাড়া যে কোনো কেমিক্যাল হোক, যে কোনো মেডিসিন হোক কখনোই কাজ করবে না। তো প্লিজ ধাপে ধাপে ফলো করবে, তাতে করে তোমাদের সমস্যার দ্রুত সমাধান তোমরা পেয়ে যাবে। এখন চলে যাচ্ছি আরেকটা গুরুত্বপূর্ণ পার্টে, যেখানে আমি দেখাবো পায়ের যত্নের কি কি প্রোডাক্ট তোমরা ব্যবহার করবে এবং সেগুলো অবশ্যই বাজেট ফ্রেন্ডলি, তোমাদের হাতে নাগালে তোমরা পেয়ে যাবে। প্রথমেই যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে যাদের খুব এক্সটেন্সিভ লেভেলে পা ফাটা এবং দেখা যাচ্ছে অনেক বেশি মাত্রায় ফেটে গিয়েছে, তাদের জন্য হিলিং এর বেস্ট যে ক্রিম আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে এই ক্র্যাক হিলিং ক্রিম। এটা আমার আম্মু ব্যবহার করছে অলমোস্ট 2 বছর যাবৎ, এবং এটা দিয়েই আমি মনে করি তার পায়ের সমস্যার সমাধান হয়। বলতে গেলে আজকের ভিডিওর সবগুলো জিনিসই বেশিরভাগ আমার আম্মুর থেকে আমি সাজেশন নিয়েছি, কারণ আলহামদুলিল্লাহ পার্সোনালি আমার তেমন পা ফাটার সমস্যা হয় না। তো আম্মুর থেকে আমি সাজেশন নিয়েছি যে কিভাবে তার এক্সট্রিম পা ফাটা সে দূর করে সারা বছর এবং বিশেষ করে শীতে। সো আজকের ভিডিওর ক্রেডিট বিশেষ করে আমার আম্মুর কাছে যায়, কারণ সবগুলো সাজেশন কিন্তু আমার আম্মুর। প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে যাদের একটা এক্সট্রিম হিলিং এর প্রয়োজন, এই জায়গাটাতে বিশেষ করে অনেক সময় দেখা যায় কিছু কিছু জায়গাতে খুব বেশি বড় মাত্রায় ক্র্যাক হয়ে যায় এবং ফলে অনেক ব্যথা হয় পায়ে, অনেকের ব্লিডিং হয়। সো সেই সমস্ত যাদের বেশি প্রবলেম তাদের জন্য আমি বলবো যে ক্র্যাকের ক্রিমটা খুব বেশি ভালো। এটা কিন্তু বলা চলে একটা মেডিসিনের মতো ফরম্যাট, এবং এটা অ্যাকচুয়ালি কাজ করে
আমার মা 2 বছর যাবত ব্যবহার করছে বলে আমি কিন্তু সাহস পাচ্ছি এটাকে তোমাদের সামনে এসে সাজেশন করার। একটা ইন্ডিয়ান প্রোডাক্ট তোমরা যে কোনো ফার্মেসিতে কসমেটিক স্টোরে গিয়ে বললেই হবে যে পা ফাটার ক্র্যাক ক্রিম, তোমরা ইজিলি এটা পেয়ে যাবে। এরপর যে জিনিস আমি দেখাচ্ছি এটা হচ্ছে বোরোলিন, এটাও একটা ইন্ডিয়ান আইটেম, এটাও তোমরা ইজিলি ফার্মেসিতে পেয়ে যাবে বা কসমেটিক স্টোরে পেয়ে যাবে। যাদের মোটামুটি হালকা মাত্রায় ফেটেছে বা ফাটা শুরু হবে তার আগে থেকেই তোমরা যদি সেটাকে লক্ষ্য করে যত্ন নেওয়া শুরু করো তখন থেকে তোমরা বোরোলিন অ্যাপ্লাই করলে আশা করছি আর পা ফাটাটা খুব বেশি এক্সট্রিম মাত্রায় যেয়ে দাঁড়াবে না। আমারও কিন্তু রাফনেস হয়, এই জায়গাগুলো খুব রাফ হয়ে যায়, তারপর এই জায়গাটা বিশেষ করে থাম্বের এই জায়গাটা এবং কিছু কিছু এরিয়া আছে যেগুলো আমাদের ফ্লোরে বা স্যান্ডেলে বেশি এক্সপোজ হয়, সেই জায়গাগুলো কিন্তু আমাদের ফেটে যায়। সো বোরোলিনটা কিন্তু একটু পাতলা এবং খুবই লাইট ওয়েট টাইপের, বাট একটু অয়েলি। সো আমি সাজেস্ট করবো যে প্রত্যেকটা জিনিসে তোমরা শীতের যত্নে বা পায়ের জন্য যেগুলো ইউজ করবে সেগুলো কিন্তু তোমরা রাতে বিশেষ করে কাজ করবে, আর চেষ্টা করবে রাতে দিয়ে একটা সক্স পরে থাকার। 3 নম্বরে আমি দেখাচ্ছি সবচাইতে পপুলার এবং ইজিলি অ্যাভেলেবেল আইটেম, সেটা হচ্ছে যে কোনো পেট্রোলিয়াম জেলি। আমি সাজেস্ট করবো অরিজিনাল যে ভ্যাজলিনের পেট্রোলিয়াম জেলি এটাই, এটা খুব অ্যাফোর্ডেবল, কম দামের মধ্যে তোমরা পেয়ে যাবে, ছোট বড় অনেক সাইজেরই কৌটা আছে। ভ্যাজলিনটা তো সবাই জানার কথা, ভ্যাজলিনের উপকারিতাটা কত, ভ্যাজলিনটা একটু আস্তে ধীরে কাজ করে, মানে এতটা দ্রুত কাজ করবে না যতটা কিনা এগুলো কাজ করবে, বাট ভ্যাজলিনটাও কাজ করে যদি কিনা তোমরা অরিজিনাল এবং অথেন্টিক ভ্যাজলিন ইউজ করতে পারো। এটা আমার সাজেশন একটু পরে বলার কারণ হচ্ছে যে এটার কনসিস্টেন্সি একটু বেশি ভারী, সেজন্য সবাই হয়তো বা এটা পায়ে দিয়ে লাইক করে না, কারণ হচ্ছে সক্স পরা ছাড়া এটা নিয়ে ঘোরার কোনো উপায় নেই, আর একটাই মাত্র উপায় হচ্ছে রাত্রে দিয়ে রাখা। 4 নম্বর যে প্রোডাক্টটা আমি বলবো সেটা হচ্ছে একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট, ট্রাস্ট মি ইটস ম্যাজিক, এটা হচ্ছে গ্লিসারিন। যে কোনো ব্র্যান্ডের তুমি গ্লিসারিন ইউজ করো না কেন, গ্লিসারিন হচ্ছে রীতিমতো ম্যাজিক। গ্লিসারিন জিনিসটা অনেকেই অবহেলা করে, আমি জানি গ্লিসারিনের মূল্যটা অনেকেই বুঝে না। গ্লিসারিন জিনিসটাকে ব্যবহার করার একটা নিয়ম আছে, এটা কিন্তু তোমরা যখন এই বটলটাকে কিনবে এটাকে ধরো 40% গ্লিসারিন রেখে বাকি 60% বটলের মধ্যে পানি নিয়ে নিবে, আর একটা খালি কোনো কন্টেনারে তুমি বাকি গ্লিসারিনটুকু রেখে দিতে পারো, এরপর সেটাকে শেক করে নিয়ে তুমি গ্লিসারিনটাকে ইউজ করবে। গ্লিসারিন জিনিসটা আমি মনে করি সবচাইতে দ্রুত কাজ করে এবং সবচাইতে বেশি ভালো ইফেক্টিভ এবং সবচাইতে বেশি সুলভ মূল্যে তোমরা পেয়ে যাবে, হাতের নাগালে যে কোনো দোকানে গ্লিসারিন পাওয়া যাবে, আর এটাকে তোমরা 12 মাস ব্যবহার করতে পারো। অনেকেই আমি জানি বলে যে গ্লিসারিন খুব স্টিকি, ইউজ করা যায় না, বাট দেখো এখানে আমি কিন্তু গ্লিসারিনটাকে খুব পাতলা করে নিয়েছি, ওই যে বললাম 40-60 বা 50-50 রেশিওতে, তো এটা একদম পানির মতো হয়ে যাবে। আমি চেষ্টা করি 12 মাস পায়ে গ্লিসারিন দেওয়ার, সো এই দেখো, এবং এটা খুব তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়, স্কিনের একদম ভেতরের লেয়ার পর্যন্ত গ্লিসারিনটা অ্যাবজর্ব হয়। রাতে দিয়ে রাখলে সকালে তোমরা দেখতে পারবে কতটা সফট কাজ করে। সো যারা রেগুলার বেসিসে পায়ে যত্ন নিতে চাচ্ছ তাদের জন্য কিন্তু গ্লিসারিন, লোশন, ভ্যাজলিন এগুলোই এনাফ। 5 নম্বর এবং শেষ যে আইটেমটা আমি দেখাচ্ছি তোমাদের পায়ের যত্নের জন্য সেটা হচ্ছে যে কোনো রকম একটা লোশন তোমরা ব্যবহার করতে পারো। এখন লোশনের মধ্যে আমি যদি বলি যে পায়ের যত্নের জন্য অ্যাফোর্ডেবল কিছু লোশন আমি তোমাদেরকে দেখাবো, পায়ের জন্য নিশ্চয়ই আমরা খুব বেশি 1000 টাকা দিয়ে দামি লোশন ব্যবহার করব না, সেরকমই খুব বাজেটের মধ্যে প্যারাসুট এবং ভ্যাজলিন এই ধরনের কিছু আমাদের লোকাল বাংলাদেশি যেসব কিছু লোশন পাওয়া যায় এগুলো কিন্তু 80 থেকে 100 টাকা বা 95 টাকা, মানে 100-এর নিচে তোমরা পেয়ে যাবে। এই ধরনের যে কোনো লোশন কিন্তু তোমরা রেগুলার বেসিসে দিনে এবং সারা দিন বা রাতে ব্যবহার করতে পারো। দেখা যাচ্ছে বাহির থেকে আসলে একটু পাটাকে ধুয়ে একটা লোশন মেখে নিলেই তোমাদের পাটা কিন্তু ময়শ্চারাইজড হয়ে থাকছে। এই ধরনের লাইট ওয়েট লোশন গুলো কিন্তু ময়শ্চার দিবে, বাট সেই সাথে দেখা যাচ্ছে সারাদিনের জন্য পাটা স্টিকিও হয়ে থাকবে না। আমি মনে করি এই ধরনের জিনিসগুলো তোমরা যদি ব্যবহার করো, আর একটা জিনিস বলে দিচ্ছি, তোমাদের কিন্তু এতগুলো আইটেম ব্যবহার করতে হবে না, আমি যে 5টা দেখিয়েছি সেগুলোর কিন্তু তোমরা অ্যাট আ টাইম যে কোনো একটা ব্যবহার করলেই হচ্ছে। সো ধরো তুমি ক্র্যাক কিনছো, তুমি শুধু ক্র্যাকটাই ব্যবহার করবে, তোমার দরকার নেই ভ্যাজলিন গ্লিসারিন এত কিছু ব্যবহার করার, অথবা ধরো তুমি চাচ্ছো শুধু একটা বোরোলিন ইউজ করবে, তখন তুমি রেগুলার শুধুমাত্র বোরোলিনটাই ইউজ করতে পারো। এত কিছু দেখে একবারে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি কি কি অপশন তোমরা ব্যবহার করতে পারো পা ফাটার সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য। যাদের পা ফাটে তাদের খুব বিব্রতকর সিচুয়েশনে পড়তে হয়, বাহিরে যেতে হলে যে কোনো রকম স্যান্ডেল পরতে হলে, এবং আলটিমেটলি নিজেরও স্বাচ্ছন্দ্য বোধ হয় না এবং আনকমফোর্টেবল ফিল হয় যদি কিনা হাত পা ফাটা থাকে, খুব অল্প সময়ে এবং তোমরা কিন্তু খুব সহজেই অল্প বাজেটের মধ্যেই হাত পায়ের যত্ন নিতে পারো। আমার কিন্তু উইন্টার স্কিন কেয়ার নিয়ে ফুল একটা স্কিন কেয়ার রুটিনের ভিডিও করা আছে আমার চ্যানেলে, ভিডিওর লিঙ্কটা আমি উপরে স্ক্রিনে এখানেই দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সেও তোমরা পেয়ে যাবে। এছাড়া ফুল বডির স্কিন কেয়ারের জন্য এবং ফুল বডি টেক কেয়ারের জন্য তোমরা কি কি প্রোডাক্ট ব্যবহার করতে পারো, বাজেট ফ্রেন্ডলি আইটেম নিয়ে আমি আরেকটা ভিডিও করেছি, শীতের জন্য কি কি প্রোডাক্ট ব্যবহার করা প্রয়োজন সেই ভিডিওটাও আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে এখানেই দিয়ে দিচ্ছি। শুধু মেকআপ নিয়েই না, ত্বকের যত্ন অনেক বেশি জরুরি, তাই আশা করছি এই ধরনের ভিডিওগুলো তোমাদের অনেক বেশি ভালো লাগছে। কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানালে কিন্তু আমারও বেশ ভালো লাগে, তোমাদের ফিডব্যাক পেলে আমার অনেক বেশি খুশি লাগে।
যারা আমাকে নতুন করে দেখছো, আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স, তাদেরকে বলবো অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য। এবং আশা করব তোমরা এই ভিডিওটা দেখার পরে আমাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।